हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी आज आबारो चले एसेछि तोमादेर एकटा दुर्दान्त टिप्स दिते। आशा करी तोमादेर ई भिडियोटा अनेक भालो लागबे। ताहले चलो शुरू करी। एटा बानाते आमार प्रथमेई लागछे एकटा फेस वाश। হ্যাঁ, তোমার কাছে যে ফেস ওয়াশটা আছে সেই ফেস ওয়াশটাই তুমি এখানে তোমার পরিমাণ মতন নিয়ে নিতে পারো। আমার কাছে বায়োটেকের নিম ফেস ওয়াশটা ছিল, আমি এখানে সেটাই নিয়েছি। দুই পাম্প মতন আমি এখানে অ্যাড করেছি। তোমরা যদি মনে করো একটু বেশি পরিমাণে এটা বানাবে তাহলে একটু বেশি পরিমাণে অ্যাড করতে পারো, সেটা তোমার ইচ্ছা। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন কস্তুরি হলদি। যেহেতু আমি এখানে কাস্তুরি হলদি অ্যাড করেছি, সেহেতু এইটা ব্যবহারের ফলে কিন্তু তোমার স্কিনে যে ট্যানটাকে আছে সেই ট্যানটাকে কিন্তু ক্লিন করতে খুব সাহায্য করবে। তোমার স্কিনে যদি অ্যাকনি থাকে তাহলে সেই অ্যাকনিটাকে কিন্তু দূর করতে সাহায্য করবে, কারণ এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস। এই গরমে তোমাদের যাদের অয়েলি স্কিন তাদের স্কিনে কিন্তু প্রচুর পরিমাণে তেল জমতে থাকে, তো তার ফলে তোমাদের ঘামাচি, ব্রণ, পিম্পল এই ধরনের সমস্যা হয়। তো তোমরা যদি এখানে এই কাস্তুরি হলদিটা অ্যাড করো তাহলে কিন্তু সেই সমস্যাটা তোমার থাকছে না। পাশাপাশি আমি এখানে 1 টেবিল স্পুন মতন চালের আটা, মানে চালের গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি, রাইস ফ্লোর। তার ফলে কিন্তু তোমার স্কিনটাকে অনেকটা স্মুথ করবে, স্কিনটাকে ভিতর থেকে রিপেয়ার করবে, যদি সান ড্যামেজ থাকে সেটাকেও কিন্তু ঠিক করে দেবে এটা। পাশাপাশি এজিংটাকে কিন্তু সহজে আসতে দেবে না, আছে অ্যান্টি অক্সিডেন্ট। চালের আটার মধ্যে কিন্তু আছে প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড, ওরফে PABA, যা কোষের পুনর্বৃদ্ধিকে কিন্তু উদ্দীপিত করে। সেই জন্যেই কিন্তু এখন দেখবে অনেক সিরামে বা অনেক ক্রিমে রাইসের ব্যবহার চলছে। সবকটা জিনিস একসাথে মিশিয়ে নিয়ে আমি আমার ফেসটাকে হালকা করে জল দিয়ে ট্যাপ ট্যাপ করে ভিজিয়ে নিয়ে এরপর আমি ওটা অ্যাপ্লাই করব। 1 থেকে 1.5 মিনিট আমি এটাকে হালকা হাতে মাসাজ করে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এটা ব্যবহারের ফলে তোমার মুখে সারা দিন কোনো রকম কোনো তেল কিন্তু থাকবে না। এই গরমে তোমরা এটা ব্যবহার করতে পারো। ব্যবহার করলে 100% তোমরা রেজাল্ট পাবে, ইনস্ট্যান্ট তোমরা একটা গ্লোয়িং স্কিন কিন্তু পেয়ে যাবে। দেখো, রেগুলার ফেস ওয়াশ তো তোমরা ইউজই করো, একবার মর্নিংয়ে ইউজ করো আর একবার রাতের ঘুমোবার আগে ইউজ করো। যদি এই ফেস ওয়াশটাকে তোমরা আরেকটু শক্তিশালী বানিয়ে নাও ঠিক এইভাবে, তাহলে কিন্তু লাভ তোমাদেরই হবে। এছাড়া তোমাদের স্কিনে কিন্তু আলাদা করে কোনো স্কার্ব ব্যবহার করতে হচ্ছে না, কারণ এটা কিন্তু তোমার স্কিনটাকে অনেক এক্সফোলিয়েট করছে, যেহেতু আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করেছি। তোমার যদি অনেক ড্রাই স্কিন হয় তো তুমি এতে আলাদা করে কোনো তেল অ্যাড করতে পারো। তাহলে আর কি, তোমাদের রোজকার স্কিন কেয়ার রুটিনে এটা অ্যাড করে নিতেই পারো তোমরা। তোমাদের হাতের কাছে যখন এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে তাহলে তোমরা কেন শুধু শুধু বাইরে থেকে এত টাকা পয়সা খরচা করে এত রকম প্রোডাক্ট পারচেস করবে? তোমরা যারা টিনেজাররা আছো, তোমরা অত কিছু ব্যবহার করতে চাও না, এটা কিন্তু তোমরা ব্যবহার করতেই পারো, ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতন বিদায়।